ঢাকা ও চট্টগ্রামের পর এবার সিলেটেও জন্মগত বধির শিশুদের কানের চিকিৎসা চালু হচ্ছে এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্ল্যান্টের অডিওলজি ইউনিট স্থাপন করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগামী মাসে অডিও ভার্বাল থেরাপি কার্যক্রম শুরুর মাধ্যমে পূর্ণতা পাবে ব্যয়বহুল এই প্রকল্প জাতিসংঘের হিসেব মতে প্রতিবছর বাংলাদেশে প্রায় দুই শিশু বধির হয়ে জন্ম নেয় দেশে এতদিন জন্মগত বোধির শিশুদের চিকিৎসা শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রামেই হতো এবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল জন্মবধির শিশুদের দেখাচ্ছে আশার আলো সম্প্রতি কক্লিয়ার ইমবল্যান্টের অডিওলজি ইউনিটের উদ্বোধনের মাধ্যমে শুরু হল নতুন অধ্যায় যার মাধ্যমে জন্মগত বধিরও শুনবে কানে বলতে পারবে কথাও ব্যয়বহুল এই চিকিৎসা সেবায় বিনামূল্যে অগ্রাধিকার পাবে দরিদ্র পরিবারের অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুরা এরই মধ্যে প্রকল্পের আওতায় আটচল্লিশটি কক্লিয়ার ইমপ্ল্যান্ট কেনা হয়েছে আগামী দিন থেকে মাসের মধ্যে ওটি কমপ্লিট হলে এক আমরা দুই তিন মাসের মধ্যে আমাদের জন্য যে বাজেট ছিল সেইগুলো আমরা শেষ করতে পারব অপারেশনের জন্য ডাক্তার ও নার্সরা নিয়েছেন বিশেষ প্রশিক্ষণ ডিসেম্বরে অডিও ভার্বাল থেরাপি কার্যক্রম শুরুর মাধ্যমে শুরু হবে পূর্ণাঙ্গ চিকিৎসা আমরা যে সমস্ত যন্ত্রপাতি এই অপারেশন করার জন্য প্রয়োজন সেগুলো যন্ত্রপাতি ইতিমধ্যে আমরা প্রকিওর করেছি ডাক্তার এবং নার্সদের ইতিমধ্যে আমরা বিএসএমএম তে পাঠায় ওনাদের একটা ট্রেনিংয়ের বন্দোবস্ত করেছি প্রকল্পটিকে সিলেট অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর রোগীদের জন্য বড় পাওয়া হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা দশ থেকে পনেরো লাখ টাকা বিনামূল্যে একটা মানে প্রযুক্তিগত যে জিনিস ইলেকট্রনিক ডিভাইস বসায় দেওয়া হবে যার নাম হচ্ছে কক্লিয়ার ইমপ্ল্যান্ট যে জনগোষ্ঠীটা পিছিয়ে আছে কানে কম শোনার কারণে সে সমাজের পরিবারের কিংবা দেশের বোঝা হয়ে যাচ্ছে সে কিন্তু আর বোঝা থাকবে না কক্লিয়ার ইমপ্ল্যান্টের পাশাপাশি নিউনেটাল হিয়ারিং স্ক্রিনিং সিস্টেম অন্তর্ভুক্ত করলে জনগণ আরও উপকৃত হবে এমন মত চিকিৎসকদের প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট